মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দাউদাউ করে জ্বলছে আগুন, চোখের সামনে আগুনের সেই শিখায় চারিদিকে চিৎকার, প্রাণে বাঁচা সাহায্যের। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত সাগরপাড়া পুলপাড়া এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল সাতটি বাড়ি। ঘটনার সূত্রপাত একটি সামান্য অসতর্কতায় বলা যায়। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকারই বাসিন্দা সাইরা বিবি গরুর গোয়ালের ধারে মশা তাড়ানোর জন্য খড়ে আগুন জ্বালিয়েছিলেন, কিন্তু ঘটে গেল সেই অঘটন। সেই মশা তাড়ানোর খড়ের আগুন নিমেষের মধ্যেই গোয়াল ঘরে লেগে যায়, আর তারপর একের পর এক সাতটি বাড়িতে। বাড়িতে ছিল বাচ্চা, ছিল কোলে, কিছু বার করতে পারিনি, বাচ্চা নিয়ে চলে গেছিল ওদিকে বাইরে মাঠের দিকে। আগুন লেবানোর চেষ্টা করেনি? আগুন লেবানোর চেষ্টা করেছে আমার বাড়িওয়ালা, তাহলে কিছু বার করতে পারিনি, আমার কাছে ছেলে ছিল, আর আগুন লেবানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দা মোসলেম শেখ, আলম শেখ, সেলিম শেখ, সাদ্দাম শেখ, মোস্তাফা শেখ, কাইমুদ্দিন শেখ এবং সাফিউল শেখের বাড়িতে লেগে যায় আগুন। হঠাৎ আগুন দেখে ঘরবাড়ি ছেড়ে পরিবারের লোকজন কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন। ফার্নিচারই ছিল পাঁচটা খাট সেট করা ঘরে, তা বাদে এমনি এমনি ছিল চারখানা সেগুনের, প্রত্যেকটা ঘরে বাক্স, মালপত্র, সোনা, আমার কালকে টাকা আমি ধরেন তুললে এই যে আড়াই লাখ বুঝলে। চিৎকার শুনে প্রতিবেশীরাও আগুন নেভানোর কাজে ছুটে আসেন, কিন্তু ক্রমশই ভয়ঙ্কর আকার নেয় সেই আগুন। খবর দেওয়া হয় থানায় এবং দমকলে, দমকলের ইঞ্জিন এলেও ততক্ষণে সব শেষ। যদিও পরিস্থিতি আয়ত্তে আনতে সব রকম প্রচেষ্টা চলে, ঘরবাড়ির সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। মশার সময় এই মশার জন্য ঘরের ধোঁয়া দেয়, আর সেই সরছে আগুনটা তৈরি হয়ে যায়। আমাদের দাঁড়াকের আগুন জ্বলছে, গোটা বাড়িঘর, নটা বাড়িঘর টোটাল পুড়ে সব হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার পুড়ে আগুন ধরে বার্স্ট হয়নি, আগুন ধরে গেছে গ্যাস সিলিন্ডারে। সামনে পাওয়া ঘরটা আছে, তার জন্য ওই সাইডটা বেঁচে গেছে, না তো এই সাইড টোটাল কমপ্লিট হয়ে যেত। কিছুক্ষণ পরে এসে ফোন করি, ফোন করার সঙ্গে সঙ্গে ফার্স্ট আমি ওসি সাহেবকে ফোন করি, ওসি সাহেব বলে ফায়ার ব্রিগেডে গাড়ি চাই, গাড়ির স্যার ফোন করে, ফোন করে 90 মিনিট পরে গাড়ি আসে ফায়ার ব্রিগেডের। তারপর কি এলাকার মানুষ, কি এলাকার মানুষজন সবাই এসে বালু, জল, তারপরে আপনার লাঠি দিয়ে টোটাল আগুনটা নিভানো হয়, নিভানোর চেষ্টা করে, দিয়ে কিছুতেই কিছু আটকাতে পারিনি আমরা, লাস্ট ফায়ার ব্রিগেডের গাড়ি এসে জলটাল মেরে গেল এতক্ষণে। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বেশিরভাগই কাঠের ব্যবসা করে, ফলে কাঠের জিনিসপত্র বেশি মজুত রাখা ছিল, পুড়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে সোনা দানা, নগদ টাকা, জমির দলিলপত্র। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন ব্লক প্রশাসনের কর্তাও। সর্বশান্ত পরিবারের হাতে কিছু খাবার সামগ্রী এবং মাথা গোজার জন্য পলিথিন তুলে দেওয়া হয়। আগুন যেন নিমেষেই সব কেড়ে নিয়েছে এই সাত পরিবারের থেকে, কিভাবে ক্ষতিপূরণ হবে ভেবে কুল পাচ্ছেন না কেউ।